এবং আরো সংগঠনের নেতৃবৃন্দ, গ্রামসভা পঞ্চায়েত সমিতির প্রার্থীরা, জেলা পরিষদ সহ আমার মা ভাই ও বোনেরা, প্রচন্ড গরম, মাইক শুনে যাচ্ছে না? আরে ঠিক আছে, মাইক ব্যান্ড আমি অনুরোধ করছি, মাইকটা দেখুন তো। উন্নয়নটা বন্ধ হয়ে যায়,
আমি আগেও বলেছি এখনো বলি, আমি রাজনৈতিকভাবে আপনাদের কাছে কথাগুলো বলছি, এটা আমার দৃষ্টিভঙ্গি। এ কথা বলার অধিকার রাজনৈতিকভাবে আমার আছে, এটা গণতন্ত্রের গণদেবতাদের কাছে কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি। আমার টিভি চ্যানেল নেই, 24 ঘন্টা সিপিএমের চ্যানেল লোক তিনটে কথা বলে। আরেকটা আছে আকাশ বাংলা খেতে পেত না, একটা ধীরে ধীরে তিনবার টানত, কোটি কোটি টাকা, জনগণের কথা বলে না। আরেকটা এবিপি আনন্দ, সিপিএম আর কংগ্রেসের মিলিত শক্তি। আপনার এই কারণে মনে রাখবেন একটা জিনিস, এক সময় সংবাদ মাধ্যম আমি সবাই খারাপ বলবো না, এর মধ্যে যারা পারে চেষ্টা করেন নিরপেক্ষ থাকা, যে পক্ষ নিয়ে কথা বলে আমি নিরপেক্ষ বলবো কেন, যে একটা পক্ষের লোক। এবং বলি আধিকারিক একটা সাংবাদিক যখন একটা খবর লিখত লোক খুব বিশ্বাস করত, কারণ সেই সাংবাদিকটা জীবনের ঝুঁকি নিয়ে, আজও এরকম দু একজন আছেন নিশ্চয়ই আছে, ভালো খারাপের মধ্যে ভালো যেমন কোনো খারাপও থাকে, সব রাজনৈতিক লোকেরা যেমন চোর নয় সব সব সাংবাদিক চোর নয়, এটা আমি মানি, কিন্তু এখনো লোকে বিশ্বাস করে না, কারণ বেশিরভাগ কথাই হচ্ছে জল মেশানো। লেবু কচলাতে কচলাতে যেতে হয়, আর মিথ্যে কথা বলতে বলতে একই মিথ্যে কথার প্রচার অপপ্রচার করতে করতে মানুষ আর বিশ্বাস করে না, কেন করে না? যারা এগুলো করে বলেন, আমি বলি হ্যাঁ আমি একটা চ্যানেলকে ভালোবাসি, তারা চ্যানেল কেন ভালোবাসি, তার মিউজিকটা আমার খুব পছন্দ, আমি একজন গানের ভক্ত, আমি ভালো গান শুনতে ভালোবাসি, আমি সেই জন্য জয় চ্যানেলটা বাঁচুক আমি ভীষণ ভালোবাসি। গান সাহিত্য শিল্প সংস্কৃতি এটাই আমাদের বাংলার সভ্যতা, কিন্তু সারাক্ষণ আমার টাকা আছে বলে টাকা দিয়ে আমি একটা চ্যানেল করলাম, ওটা ভগবান নয়, ঈশ্বর নয়, আল্লাহ নয়, ওটা মনে রাখবেন একজন ব্যবসায়ীর টাকা তৈরি করে। যখন আমরা কোনো নাটক করি মনে রাখবেন নাটকটাকে তৈরি করতে হয়, একটা ফিল্ম কি হবে একটা সিনেমা যখন দেখেন মনে হয় সিনেমাটা সত্য, সিনেমাটা তৈরি করা হয়, কখনো বাস্তব ঘটনাকে নিয়ে কখনো অবাস্তব ঘটনাকে নিয়ে। সেরকম মনে রাখবেন এখন কয়েকটা চ্যানেল হয়েছে যাদের পেছনে ব্ল্যাকলিস্টের কালো তালিকাভুক্ত কিছু প্যানেল আছে, এবং তাদের কাজই হচ্ছে মনে রাখবেন, যেমন একটা একটা বাড়িতে ধরুন আপনি একজন শিক্ষক রেখেছেন, আপনাকে তো একটা পয়সা দিতে হয়, অনেকে আবার বিনা পয়সাও পড়িয়ে দিয়ে যায়, সেরকম সমাজসেবীও আছে, তাকে সমাজসেবী বলা হয়। আর এখন জীবনে ভোট দেয় না নিজের, জীবনে নিজের কোনোদিনও ভোট দেয় না, আর বাস্তবে লোকে কি বলছে জানে না, মানুষ বিপদে পড়লে এক গ্লাস জলও তুলে দেবে না, তাদের নাম হয়ে গেছে সমাজকর্মী আর সমাজসেবী, এরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় নাকি ভোতা, আমি বলি না সমাজের সবচেয়ে বড় ভোতা, একটা হচ্ছে সিপিএম এর ভোতা আর একটা হচ্ছে কংগ্রেসের ভোতা, আর কিছু কাগজে বাঘ, তিনজনের মধ্যে চারটে গ্রুপ, তাদের কিছু হয়েছে বাঘ, মানে কাগজে বাঘের চিতা, চিতার আবার অনেক রকম মানে হয় জানেন তো, চিতা জলে চিতা বাঘ হয়, কত কিছু আছে। সুতরাং এদের কাজ হচ্ছে সকাল থেকে না ঘর খুঁজবে, না বাসন মাজবে, না কাপড় কাটবে, না মশলা বাটবে, না কাউকে শিক্ষা দেবে, শিক্ষা দিলেও যা টাকা নেবে, বিনা পয়সায় কাউকে কোনো সুযোগ দেবে না, মানুষের রক্তটা চুষে নেবে, শোষণ করবে, মানুষকে বঞ্চনা করবে, নিপীড়ন করবে, পীড়ন করবে, আর বিকেল হলে বসে পড়ছে সেদিকে দিকে টিভির সামনে। আরে ওরা কে কোথা থেকে এলো? মনে রাখবেন এরা টাকা পেয়ে চাকরি করে, কারো কারো করতেই পারে, তাদের তো আপত্তি কিছু নেই, কিন্তু মনে রাখবেন ঘটনাগুলো সত্য নয়। এত মিথ্যার এত কুৎসার এত প্রচার কেন জানেন? 35 বছর বাংলাকে এরা সর্বনাশ করেছে কয়েকটা লোক, কয়েকটা ব্যক্তি মনে রাখবেন বাংলাটাকে সর্বনাশ করেছে, ইংরেজি তারা ভুলিয়ে দিয়েছিল, তোমার আমার ঘরের ছেলে মেয়েরা অজগর আসতে পেরে পড়বে, আর ওদের ছেলে মেয়েরা কেউ লন্ডনে যাবে, কেউ আমেরিকায় যাবে, গিয়ে বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, আর গরিব মানুষরা মুক্ত থাকবে। এই জগৎটাকে কন্ট্রোল করতে দু তিনজন লোক, তারা সরকার চালায় না,
সিপিএমের সরকার চালাতো, আমার মা মাটি মানুষের সরকার তারা চালায় না, আমি জনগণের সরকার চালাই। এটা মাথায় রাখতে হবে। আমি গণতন্ত্র সরকার চালাই, মানুষ কি বলছে সেটা দেখে আমি কাজ করি, এবং মানুষের দুঃখে সে যেন আমার প্রাণ না দিই। আর আমার নিজস্ব ভাবে কোটি কোটি টাকা দিয়ে প্রাসাদ করানোর দরকার নেই, বড় গাড়িতে চড়ানোর দরকার নেই, আর হিরে মুক্ত চচ্চড়ি খাওয়ানোর দরকার নেই, ওদের দরকার আছে। আর বছরে 365 দিনের মধ্যে 364 দিন বিদেশে ঘুরে বেড়ানোর দরকার নেই। আমার স্বদেশ বিদেশ সবটাই আমার বাংলাকে কেন্দ্র করে, আমার মা মাটি মানুষকে কেন্দ্র করে। আমার এসব যায় আসে না, জিজ্ঞেস করুন এদের যারা বড় বড় কথা বলছেন আর চক্রান্ত করছেন। রমজান মাস শুরু হচ্ছে, বলুন তো আমাকে মা ভাই বোনেরা, দুর্গা পুজোর সময় যদি সপ্তমী অষ্টমী নবমী যদি ভোট দেওয়া হয় আমাদের ভালো লাগবে? আমরা কেউ মানবো না। প্রত্যেক ধর্মের একটা নিজস্বতা আছে। ওদের রমজান মাসটা এক মাস খায় না রে ভাই, ভোর 4 থেকে যদি সন্ধ্যে 6 পর্যন্ত কেউ না খেয়ে থাকে, জল পান না করে, তার মধ্যে জুম্মাবাড়ি পর্যন্ত ভোট দিয়ে দিয়েছে। একবার জিজ্ঞেস করেনি আমাদের, একবার জিজ্ঞেস করেনি, প্রয়োজন মনে করেনি, যা ইচ্ছে গা ইজ্জোর করেছে। এর বদলে আমি নেব মানুষকে বলবো নিতে গণতন্ত্রের মধ্যে। কত পরীক্ষা বাতিল করতে হচ্ছে জানে এরা? এক ঠিক করবার আগে একবার আলোচনা করবে না, একবার জানাবে না? কাউন্সিলিং হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের, মেডিকেল স্টুডেন্টদের, কত ছেলে মেয়ে, কেউ দিল্লিতে যায়, কেউ মুম্বাইতে যায়, কেউ ব্যাঙ্গালোরে যায়। শুধু ধন্দবাজি হচ্ছে, এদের ফোন হচ্ছে কখন মানুষ যদি বন্যা হয় মানুষ বেরোতে পারবে না, তাহলে যদি সিপিএম জিতে যায়, যদি বেশি করে লোক বাইরে চলে যায়, এই হচ্ছে ধান্দা। যে রমজান মাস ভাবছে মুসলিম ভাই বোনেরা যদি বেরোতে না পারে ওদের খুব মজা হবে, ওদের সে ভাষায় কান কানি পড়বে। আমি বিশ্বাস করি ওই জুনিয়র পেয়ার করতে যাওয়ার আগে ভোটটা আমার সংখ্যালঘু ভাই বোনেরা দিয়ে যাবে। আমি বিশ্বাস করি জেনে শুনে করা হয়েছে এসব জিনিস। যদি বলে পরিকল্পনা করে নয়, আমি মানতে রাজি নই। আমি মা দুর্গাকে যেমন মায়ের মতো ভালোবাসি, মনে রাখবেন মন্দিরের মাকে আমি করি আমার নিজের মা। মাতৃ মন্দির, আমরা মাতৃ মন্দির কেন বলি? ঘরের মেয়ে, ঘরের বউ, ঘরের মা, সেই কিন্তু মন্দিরের মা। মসজিদে যান, আম্মা, আমার আম্মা, আমি মনে করি মায়ের মূর্তি আমরা পুজো করি, আমার মাকে পুজো করি। তেমনি আম্মা সে রমজান করে, তাকেও আমি সম্মান করি। এটাই আমাদের ভারতবর্ষ, একই বৃত্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়ন বলি আর একজন তার প্রাণ। ঘরে বসে ইচ্ছে মতো দিন। আজকে তৃণমূল কংগ্রেস যায়নি মিটিং এ, অনেকে বলছে কেন গেল না, কেন মনে হচ্ছে ওনাদের কাছ থেকে জ্ঞান নিয়ে যেতে হবে, কেন যাবে? একতরফা ভাবে যারা সিদ্ধান্ত নিচ্ছে নিতে দিন না, যখন কোনো কথা শুনছেই না, কেন যাবে বলুন আপনারা, বলেন আপনারা কেন যাবে? আমরা বলেছিলাম রমজান মাসে ভোট করবে না, শুনেছ আমাদের কথা? শোনোনি? জুম্মাবারে ভোট করবে না, শুনেছ আমাদের কথা? শোনোনি? বন্যা হতে পারে, ভোট কর, শুনেছ আমাদের? উনি পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়েছে, এই সময়গুলো করতে নেই, শুনেছ আমাদের কথা? কেন যাবে? এমনকি আপনারা অনেকেই জানেন না, তাদের একটু মস্তিষ্কে একটু বলে দিই, তারা এটা বুঝতেও পারবে না। 29 তারিখে কাউন্টিং, আপনি 29 জুলাই কেন, 29 ডিসেম্বরও কাউন্টিং করতে পারতেন, আমার কোনো যায় আসে না। কিন্তু একটা জিনিস বোঝা উচিত, একটা গভর্নমেন্টের বাজেটের একটা নির্দিষ্ট টাইম থাকে বাজেট পাস করবার। কেউ ভেবেছেন এটা করবার আগে কোনো পার্টিকে কনসাল্ট করলেন না? গভর্নমেন্ট তো ছেড়ে দিন, ও তো হয়ই না, আমি তো সিপিএম করি না, তাই আমার কনসাল্ট করার প্রয়োজন নেই। কংগ্রেস করি না, সিপিএম কংগ্রেস বিজেপির কনসালটেন্সি চলছে। কেন আপনারা 29 তারিখে কাউন্টিং করলেন যখন জানেন 31 তারিখের মধ্যে অ্যাসেম্বলিতে বাজেট যদি পাশ না হয়, সম্পূর্ণ বাজেট, তাহলে ভোটার অ্যাকাউন্টসে যেতে হয়? আমি একটা নির্বাচিত সরকার, কেন আমি ভোটার অ্যাকাউন্টসে যাব? আমার কর্মীরা বাজেট না পাশ করলে মাইনে পাবে না? একবার ভেবেছেন? 29 তারিখে কাউন্টিং করেছেন, ইলেকশন চালিয়েছেন 25 তারিখ পর্যন্ত, 29 তারিখে কাউন্টিং করেছেন মাত্র একটা দিন, 30 তারিখ যদি
সমাজ নষ্ট হয়ে যায়, তার মানে আরেকটা দিন 31 তারিখ, একদিনে হয় সব। যদি ওই দিন কেউ মারা যায় বিখ্যাত, বা যদি কোনো কারণে অ্যাসেম্বলি বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? একটা নির্বাচিত সরকার বাজেট পাশ করতে পারবে না। কোথায় আছেন, বুঝতে পারছেন? মানে আমাকে কিভাবে জ্বালাচ্ছেন, কিন্তু আমার কোনো যায় আসে না। আমি আপনাদের মুখ দেখে আমি সমস্ত অন্যায় সমস্ত অত্যাচারকে রুখে দাঁড়িয়ে লড়াই করতে পারি। তাই আমরা বাধ্য হয়েছি একদিনের জন্য 27 তারিখ করে নেবো আমরা। এসব বিসিপিএম আমাকে রক্ষা যাবে না, আর কংগ্রেস আমাকে সব দিয়ে রক্ষা যাবে না, আর বিজেপিকেও বলিনি। তিনজনে মিলে যতই ভাই ভাই গিয়ে করো, তৃণমূল কংগ্রেস একা নয়, আমি এখানে একা দাঁড়িয়ে আছি, আপনারা 100 যারা আমার মা ভাই বোনেরা বসে আছেন, আমি একা নই। এর প্রত্যেকটা জবাব ব্যালটে আমরা দেব, যাতে পঞ্চায়েত ইলেকশনটা এমন করে করুন যাতে আগামী দিন আপনার বুকে এই অভ্যুত্থান দেখাতে এই রাজনৈতিক দলগুলো এবং তাদের কিছু নির্বাচিত চিতা মানে কাগুজে বাপ যেন আর সুযোগ না পায়। গণতন্ত্রের মাধ্যমে উত্তর দিতে হবে। পরিবর্তন হলো, কেউ কেউ বলছে আমি তো পরিবর্তনই ছিলাম। তুমি কবে ছিলে বাবা? নির্বাচন হওয়ার 2 মাস আগে না 3 মাস আগে? কোথায় ছিলে 35টা বছর বাবা? কোথায় ছিলে? শুধু সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই, সে তো 6 থেকে 11 বার হলো তার আগে কোথায় ছিলে? আমি ভুলিনি রসখালি, দমদমা, ওদিকে কুলপি, কুলতলি, জয়নগর, দক্ষিণ বারাসাত, মন্দির, ক্যানিং, জীবনতলা, আমি তো ভুলে যাইনি। কি করে খুন করতে? খুন করে জোরে মাইক চালিয়ে দিতে যাতে খুনি চিৎকার কেউ শুনতে না পায়। তারপর কি করতে? তারপর গেট বডি রেখে হাফিজ করতে, থানায় গেলে একটা FIR নিতে দিতে না। কিরকম বুঝুন, একটা ঘটনা ঘটলো বাবার সাথে, বলছে পুলিশ কিছু করছে না, পুলিশ চার্জশিট দিলে বলো আজকে কেস করতে দেবো, আমার দেরি করে দিচ্ছে। কবে থেকে বলছে DNA টেস্টের রেজাল্ট পাঠাও কেন্দ্রীয় সরকারে? আর তো বেশি কিছু বলার দরকার নেই, বুঝতেই পারছেন। দেরি করে যাচ্ছে অর্থাৎ চোরকে বলছে ছুরি হবে 4 সিট 25 দিনের মধ্যে আমরা করে দিয়েছি, এবং প্রত্যেকটা দোষীর বিরুদ্ধে শাস্তি হবে। কোন সুপ্রিম কংগ্রেসের দালালি করতে দেওয়া হবে না। যে অন্যায় করেছে তার বিরুদ্ধে যত কঠোর শাস্তি নিতে হয় আমরা দেব। এই জন্যই উই আর ওয়েটিং ফর দ্য DNA টেস্ট অলসো। কিন্তু আমাদের 4 সিটের সাপ্লিমেন্টি দিতে পারে কোর্টের কেস কোর্ট বুঝবে। আমি এখানে কোর্টের কেস আলোচনা করতে আসিনি। চালাকিটা কি? চোরকে বলছে চুরি করতে, আর গৃহস্থকে বলছে সজাগ করতে। 35 বছর তোমরা ছিলে এই দক্ষিণ 24 পরগনা জেলার জন্য, কি করেছে মা বাবাদের জন্য, সংখ্যালঘুদের জন্য বলে একটা কিছু করেছো, শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় অভিষেকের জন্য বলে একটা কিছু করেছো, হঠাৎ করে বলে আছে চাকরি নাও চাকরি নাও। 35 বছর তুই কোনো চাকরি দিয়েছিস? আমি তো এই 2 বছরের টাকা নেই, পয়সা নেই, তাই 3 লক্ষ প্লাস 5 লক্ষ 8 লক্ষ দিয়েছি, একটা দিকে কাজ আছে, তুই 35 বছরের খাটা দিয়েছিস। আমরা 2 বছরের মধ্যে সাগরে গভীর বন্ধন হবে যদি করতে পারি, আমাদের মধ্যে গঙ্গা সাগরের পুরো বকখালি থেকে কপিল মুনির আশ্রম যদি ঢেলে সাজাতে পারি এবং প্রজেক্ট নিতে পারি, তার ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে নিতে পারি। তুমি কি করেছো? ঝড়খালি থেকে গদখালি, পাখিরালয় থেকে সজনেখালি, বকখালি থেকে নামখানা, নামখানা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে সাগর, সাগর থেকে ডায়মন্ড হারবার, জীবনতলা থেকে ক্যানিং, ক্যানিং থেকে বাসন্তী, বাসন্তী থেকে কুলতলি, কুলতলি থেকে জয়নগর, জয়নগর থেকে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার থেকে বারুইপুর, বারুইপুর থেকে সোনারপুর, কোথায় বাকি আছে? এই প্রথম 35 বছরে যদি না খুব মা বলি না হয়, মাত্র একটা বিশ্ববিদ্যালয় করেছিল, আর আমরা এই 2 বছরে 4টি বিশ্ববিদ্যালয় করেছি, আর গভর্নমেন্টের থেকেই একমাত্র 3টে করে দিয়েছি, প্রাইভেট 2টা গভর্নমেন্টের 3টে 5টা। ডায়মন্ড হারবারে মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার এই জেলায়, মনে রাখবেন। আর মাইনরিটি ডিপার্টমেন্টকে দিয়ে আমি বাসন্তী মিনাফা এই ভাঙনের বর্ডারে মেডিকেল কলেজ কাম মাল্টি সুপার হসপিটালও তৈরি করে দিচ্ছি, অর্থাৎ আর একটা মেডিকেল কলেজ আপনার জেলা পেয়ে গেল।
এই জেলায় জয়নগর, ফুলতলি, মারাসাত, মন্দিরবাজার, ডায়মন্ড হারবার, বদপথ, বয়সতলা, ফলতা বিভিন্ন এরিয়া জুড়ে প্রায় 1,333 কোটি টাকার জলের প্রজেক্ট নেওয়া হয়েছে। আগামী দিন কয়েক হাজার মানুষ আপনারা জল পাবে, সমস্ত ঢেলে করা হয়েছে। কেন করোনি তুমি? এই জেলায় 10টা ITI তৈরি হচ্ছে, যেটা টেকনিক্যাল এডুকেশনের ট্রেনিং দেয়। এই জেলায় পলিটেকনিক তৈরি হচ্ছে, ব্লকে ব্লকে কিষাণ বাজার তৈরি হচ্ছে। এই জেলায় 2টো ন্যায্য মূল্যের ওষুধের দোকান ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, একটা ভাঙড়ে আর একটা বাঙ্গুড়ে আর একটা হচ্ছে বারুইপুরে, যেখানে 50% সুবিধে ওষুধ পাচ্ছেন। যে ওষুধটা বাইরে 100 টাকা দাম, ওই ন্যায্য মূল্যে তোমার 50 টাকায় পাবে। আমাদের গভর্নমেন্ট করেছে সাধারণ মানুষের জন্য। তুমি কি করেছিলে? এই জেলায় 5টা মাল্টি সুপার হাসপাতাল হচ্ছে। অবশ্যই রিজার্ভেশন, ভুল ভাল ইলেকশনের আগে কাউকে না ঢুকিয়ে এমন করলে কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেল। আমি তারপরে 1 বছর টাইম নিলাম। আমি জানি ওটা কিছু করেই যায়নি, মিথ্যে কথা বলেছে। টোটালটাই আই ওয়াশ, তারপরে 1 বছর সার্ভে করিয়েছি, যেটা নিয়ম মতো করতে হয়, করেনি। তারপরে 17% রিজার্ভেশন করে দিয়েছি। তাতে কি হলো, প্রায় 94.95% সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আপনাদের কাস্ট ঢোকা রয়েছে। আপনারা 17% রিজার্ভেশনের মধ্যে আপনাদের নিজেদের রিজার্ভেশন প্রায় 13-14% হয়ে গেছে। হায়ার এডুকেশন পর্যন্ত তার জন্য আমি জেনারেল কাস্টকে হাত দিয়ে দিই। এই 2 বছরে 35 লক্ষ সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে, ঋণ দেওয়া হয়েছে, লোন দেওয়া হয়েছে। মা বোনদের জন্য 50% রিজার্ভেশন। এই যে মেয়েদের এগিয়ে দেওয়া, মেয়েরা যে রাদেশি চুলো বাঁধে, মেয়েরা শুধু ঘরের কাজ করে না, মেয়েরা বাইরেও আজকাল সবকিছু করে। সেই মেয়েরা দেশ চালাবে, সেই মেয়েরা রাজ্য চালাবে, সেই মেয়েরা আগামী দিন তারা যদি স্কুল চালাতে পারে, তারা যদি কলেজ চালাতে পারে, তারা যদি বাড়ি চালাতে পারে, তারা যদি হাসপাতাল চালাতে পারে, তো তারা কেন রাজ্য চালাতে পারবে না? তো তারা কেন আজকে গণিত পঞ্চায়েত চালাতে পারবে না? তাই জেনে রাখবেন, মেয়েদের 50% রিজার্ভেশন ফর উইমেন আমাদের সরকার করে দিয়েছে এই 2 বছরের মধ্যে। সিপিএম কংগ্রেসের মেয়েদের এত ভয় যে ভোটটাকে 4 মাস ধরে নাটক করে বেড়াচ্ছে। আজ না কাল, কাল না পরশু, যেন তো মামলাবাজি চলছে। আজ না কাল হবে, হয় নাকি কখন? একটা গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলা হলো রাজ্যে, মনে রাখবেন এটা কিন্তু নজির হয়ে থাকলো। এই এই নজির কিন্তু অন্য জায়গাতেও অ্যাপ্লাই হবে। যদি নজিরটা বলেন যে না আর অ্যাপ্লাই হবে না, ভুল। রেকর্ড একবার নথিভুক্ত হয়ে গেলে সে রেকর্ড রেকর্ড থেকেই যায়, থেকেই যায়। সে রেকর্ডটাকে কেউ আর চেঞ্জ করতে পারে না, রেকর্ড ইজ রেকর্ড। কোন ফন্দিতে কিভাবে করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ আপ টু দেম। জিজ্ঞেস করুন আমার মা বোনেরা, এই যে বসে আছে, একবার ভেবেছে যে মেয়েরা আমাদের ঘরের সম্পদ, 2 বছরের মধ্যে আমাদের সরকার একটা প্রজেক্ট তৈরি করবে, কন্যাশ্রী। কন্যাশ্রী প্রজেক্টটা কি? আমাদের ঘরের মেয়েরা কিন্তু সম্পদ, মাথায় রাখবেন। অনেক সময় ভুল ভাবে কোনো কোথাও আমরা বিয়ে দিয়ে দিই, খোঁজ না নিয়ে বিদেশে চলে যায়, তারপর মেয়েটা বেচারা ঘুরে ঘুরে বেড়ায়, তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তাদের পড়াশোনা করার আমাদের সরকার আপনাদের সাথে আছে। কেন সাথে আছে? তার কারণ হচ্ছে আমরা ঠিক করেছি, এই যে যখন আমার বোনেরা পড়াশোনা করবে, 8, 9, 10, 11 যারা শ্রীলুকাস, তারা অনেক সময় স্কলারশিপ পায়, কিন্তু জেনারেল কাস্টের এরা পেত না। সংখ্যালঘুরাও কিছু পেত, সবাই পেত না, কিন্তু মেয়েদের জন্য আমরা করে দিয়েছি। সবাই সবাই, এমনকি জেনারেল কাস্ট আগে একটুও ছিল না, তাদেরও করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু থেকে শুরু করে শ্রীলুকাস, শ্রীলুকাস জেনারেল কাস্ট, ওবিসি, সবাই ক্লাস 8 থেকে 8, 9, 10, 11, 12 আমরা 500 টাকা করে তাকে বৃত্তি দেবো। এবং যখন তার 18 বছর বয়স হবে, যদি সে পড়াশোনায় থাকে, পড়াশোনায় বা হাতের কাজে থাকে, টেকনিক্যাল এডুকেশনে, তাহলে আমাদের সরকার যেই মেয়েটির 18 বছর বয়স হয়ে যাবে তার নামে ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা করে জমা দিয়ে দেবে। অর্থাৎ সে যাতে ভবিষ্যতে নিজে পায়ে দাঁড়াতে পারে। এটা হচ্ছে কন্যাশ্রী প্রজেক্ট। এই যে এখানে চিটফান্ডের নামে কোটি কোটি টাকা তুলেছে, এই যে লাল ফ্ল্যাগ লাগাচ্ছে, জিজ্ঞেস করুন কে শুরু করেছিল চিটফান্ডের মদতদাতা? কে? সিপিএম? 1980 সালে যখন শুরু হলো কে ছিল? তৃণমূল কংগ্রেস ছিল এখানে? না, তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে কবে?
98 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কবে 2011 সালের মে মাসে আর চিটফান্ডের ব্যবসা সিপিএম এখানে ওই সিপিএমের নেতাগুলো ঘুরে বেড়াচ্ছে নিয়েছে 1980 সাল থেকে 1980 মানুষের টাকা লুটেছে 81 টাকা লুটেছে 82 টাকা লুটেছে 83 টাকা লুটেছে 84 টাকা লুটেছে 85 টাকা লুটেছে 86 টাকা লুটেছে 87 লুটেছে 88 লুটেছে 1989 এক চিটফান্ড কোম্পানি ঠিক করেছিল সিপিএম কাগজপত্র কেউ না কিন্তু পাবেই কখন না কখন আর এই কই তো হাজার হাজার কোটি টাকা তৈরি করেছে এখন এমন অবস্থা যে গরিব মানুষদের সব টাকা মেরে দিল মানুষগুলো কেঁদে কেঁদে বেড়াচ্ছে লজ্জা করে না বা লাল ফ্ল্যাগ লাগাচ্ছে মানুষ কথা কাটার দিন কেড়ে নেবে কৈফিয়ত নিয়ে আমি আপনাদের বলি যে আমাদের সরকার মানবের কারণে ওই লোকটাকে গ্রেপ্তার করে নিয়েছে কাশ্মীরের ওখান থেকে আইন করেছে এই আইনটা সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো সই করে পাঠায়নি তিন মাস হলো দু মাস তো হয়ে গেছে আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে করে দিক আমরা অপেক্ষা করছি দুই আমরা কমিশন তৈরি করেছি তিন যারা চিটফান্ডে টাকা হারিয়েছে সবাই টাকা জমা দিয়েছে কমিশনের থ্রুতে কয়েক লক্ষ অ্যাপ্লিকেশন জমা করেছে এবং আমরা 500 কোটি টাকা আমার সরকারের টাকা নেই তা সত্ত্বেও রেখেছি যে কমিশন যখনই আমাদের বলবে আমরা টাকাটা দিতে শুরু করব আগে গরিব মানুষরা পাক যাদের সত্যি অসহায় অবস্থা যাদের সব চলে গেছে এবং আগামী দিন আমরা একটি চিকিৎসার টাকা রাখবেন আমি হাত জোর করে বলছি এক টাকা বাড়লে এক টাকার দাম ওরে এক টাকার জায়গায় 10 টাকা নেবে বলে বৃত্তি কত করে পালিয়ে যাবে আর এগুলো সব চোর ডাকাতের দল মনে রাখবেন যারা মানুষকে বঞ্চিত করে শোষিত করে আমি আমার সরকারের পক্ষ থেকে চেষ্টা করছি আমরা একটা স্কিম তৈরি করবো তাতে টাকা রাখবেন মানুষের টাকা যাবে না সরকারের কাছে রাখবেন সরকার টাকা ফিরিয়ে দেবে সরকার একদম মনে রাখবেন সরকারই একমাত্র আপনার টাকা ফিরিয়ে দিতে পারে সরকার কখনো মানুষকে প্রতারিত করতে পারে না এর জন্য ব্যাংকগুলো তৈরি হয়েছিল এর জন্য পোস্ট অফিস তৈরি হয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার সব টাকা বিদেশে বিক্রি করতে করতে এমন হয়ে গেছে পোস্ট অফিসের টাকাও সুদ দেয় না ব্যাংকের টাকা ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে ফলে গরিব লোকগুলো চলে গেছে ওই প্রাইভেট চিট ফান্ডগুলোর কাছে এবং তারা যা ইচ্ছে করে ফান্ডের নামে চিটিংবাজি করছে সিপিএম এর মদতে হয়ে গেছে আমরা এসব বরখাস্ত করবো না এই আইনটা হয়ে গেলে কেউ মানুষের টাকা যদি নেয় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেবো গিয়ে বলে যাও মানুষের টাকা ফেরত দাও এই আইনে আমরা চলে যাবো আগামী আমি যেমন খুব নরম মনের লোক আমি খুব মানবিক লোক কেউ কেউ আমাদের মানবিক অধিকার সেখানে জ্ঞান নেয় ঘরে বসে খেয়ে দিয়ে ঘুমিয়ে আমি 21 দিন মানবিক অধিকার ধর্ণা দিয়েছি কলকাতার রাস্তায় আমি জানি আমি 26 দিন অনশন করেছি সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার জন্য আমি সিঙ্গুরের পথে আরো 14 দিন রাস্তায় ছিলাম ভিখারি বাসন হত্যার সময় আমি 3 দিন গিয়ে ওখানে তেলেনি পাড়ায় 72 ঘন্টা অনশন করে এসেছিলাম আমি আমার নিজের জীবন দিয়ে করে দেখিয়েছি নতুন করে আমার কিছু পাওয়ার নেই শুধু যারা জ্ঞান দিচ্ছি তাদের বলি 35 বছর সময় পেয়েছিলেন কি করেছেন একটা দেখান যে আপনি করেছেন সিপিএমের আমলে মিথ্যে কথা বলতে ভূমি সংস্কার করেছে হাতি করেছে আমি একদিন খোঁজ নিলাম ইন্টারেস্ট হলো জানতেন কত পাত্তা দিয়েছে গত 2 বছরে যাবার আগে বলল 6000 আর আমাদের সরকার জানে মাত্র 2 বছরে আমরা 1 লক্ষ পাত্তা দিয়েছি নিজ ভূমি নিজে গিয়ে ফরেস্ট পাত্তা এবং এগ্রিকালচারাল পাত্তা 1 লক্ষ দিয়েছি 2 বছরে আর 2 বছরে 6000 লজ্জা থাকা উচিত লজ্জা ঘৃণা ভয় তিন সপ্তাহে নয় শুধু মিথ্যে কথা বলেছে গরিব মানুষকে খুন করেছে থানায় ডায়েরি করতে দেয়নি আর মিথ্যে কথা বলছে আর খেতে পেতো না আগে একটা বিড়ি দিয়ে 3 বার টানতো এত গরিব ছিল সকালে 1 বার টানতো তেমনি বাকারে রাখতো দুপুরে 1 বার টানতো তেমনি ডানকারে রাখতো আর রাতে 1 বার টানতো তেমনি ঘুমোতে যেত এখন হাজার হাজার কোটি টাকা যে পাটি খেতে পেতো না আর লালে লাল করে দিচ্ছে মনে আছে যখন প্রথম এসেছিল লাইট লাল বাড়ি লাল মনুমেন্ট লাল সব লাল করে দিয়েছিল মানুষকে পুঁতে দিত নিজে নিজে অত্যাচার করতে করতে এই রাজখানি লন্ডন আমি এসেছিলাম আমার একজন পরিচিত কর্মী মনা আজকে বেছে নেই অরূপ ভদ্র শক্তিরা জানে আবু তাহেরা জানে আফজার তারা জানে জানি না আপনারা আপনারা আমার সাথে এসেছিলেন শোভনা এসেছিল সবাই জানে এই ঘটনা রাজখানি লন্ডন আমায় এসেছিল
ঘর বাড়ি সব বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমরা যখন এলাম আমাদের সাথে তখন কংগ্রেস নেতা আনন্দ একজন ছিল, সত্যতা ছিল, সম্ভবত প্রিয়তা ছিল। এমন ভাবে সিপিএম চেন্নাই মাইক গ্রাম দিয়ে ঘিরে বলল এলাকা, যে পেছন ফিরে দেখি আমি আর মনে দাঁড়িয়ে আছি আর কেউ নেই, সব চলে গেছে। এমন দাঁড়িয়েছে কিন্তু আমরাই একমাত্র দাঁড়িয়ে থাকতাম, তার কারণ আমি বন্দুকের সাথে লড়াই করতে জানি। আমি বন্দুক নিয়ে লড়াই করি না, আমি গণতন্ত্র নিয়ে লড়াই করি। আমি অনেক বন্দুক দেখেছি, আমি অনেক বন্দুক দেখেছি। আর একটা কথা বলি আমার মা ভাই বোনেদের, জয়নগর মিউনিসিপ্যালিটি আপনারা আমাদের দিয়েছেন, কুলতলি জয়নগর এসব এলাকায় আমরা নতুন করে কনটেস্ট করছি অনেক জায়গায়, কারণ আগে আমাদের বন্ধু বান্ধব যারা কনটেস্ট করতেন তাদের দিয়েই আমরা নির্বাচনটা করে আমাদের যোধপুর ভোটিংটা দিতাম না মিউনিসিপ্যালিটি ছাড়া বেশিরভাগ জায়গায়। এবারে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একা চলবো, মাথা উঁচু করে চলবো, মর্যাদার সাথে চলবো। সারা পশ্চিমবঙ্গের যদি জোড়া ফুল ফুটতে পারে জয়নগর ফুলতলিতেও জোড়া ফুল ফুটুক, এটা আপনার আপনাদের কাছে আবেদন নিয়েছি। আমি জানি এসব এলাকায় অনেক আম ঘুরে বেড়ায়, সেগুলো রেস্টোর করা উচিত বলে মনে করি, আমি আগেও বলেছি অনেকবার। এবং আমি আর একটা বলি, এসব এলাকায় একটু বন্দুক টন্দুক নিয়ে ভয় টয় দেখানো হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাথার উপরে আমি এবার আছি আপনাদের, সিপিএম নেই মাথার উপরে, যে বন্দুক গিরি করে পালিয়ে যাবে। আপনি থাকবো, মানুষ যতদিন চাইবে ততদিন থাকবো আমরাই। 35 বছর যা পড়ে গেছে সিপিএম, আগামী 35 বছরের টিকি খুঁজে পাবেন না, ঠিকানা পাড়িয়ে যাবে এবারে পঞ্চায়েত নির্বাচনের পরে। এবারে পঞ্চায়েত নির্বাচনের পরে ঠিকানা খুঁজে পাবে না, সিপিএম এর ঠিকানা ওই কংগ্রেসের বাড়িতে দিতে হবে। দুটো পার্টি এক হয়ে যাবে, মার্জার হবে, ঠিক করতে হবে। বিজেপিকেও তাই বাংলা থেকে মাপকারি ঘটাতে হবে। মনে রাখবেন এসব করে কোনো লাভ হবে না। আমি বাংলার মানুষকে চিনি, বাংলার মানুষ কাজ বোঝে। বলুন তো তোমরা এতদিন ছিলে, এই যে মৎস্যজীবীরা আইলাতে কত মানুষ মারা গেল, একটা শেল্টার ছিল না। আমাদের গভর্নমেন্ট করে দিচ্ছে, প্রায় 100টা শেল্টার তৈরি করে দিচ্ছে, তার মধ্যে প্রায় 50টার মতো কটা হয়েছে জিটু সাহেব, কটা হয়েছে শেল্টার জেলা পরিষদ থেকে অলরেডি টাকা নিয়ে দিয়েছিলেন। ওই সুন্দরবনে যে শেল্টার গুলো আইলা আইলা 22টা অলরেডি হবার মুখে হয়ে গেছে, আরো হচ্ছে। এগুলো হচ্ছে প্রায় 20,000 মানুষ থাকতে পাবে, তো থাকার জায়গা ছিল না। আমি নিজে জানতাম, আমার মনে আছে জয়ন্ত নস্কর আমার বাসন্তী এমএলএ যখন আইলা হয় আমাকে ফোন করছে, বলছে আমরা পাখিরালয়ের একটা পাখিরালয়ের উপরে আছি, আমাদের কোনো মাথা বোঝার জায়গা নেই। করেছে কিছু একটা আজ পর্যন্ত করেছে করেনি, তো আমাদের সরকার 2 বছরে করতে পারলে তোমরা করতে পারলে না কেন? ভুটিয়া শরীফের রেল আমি দিয়ে গেছিলাম, লক্ষ্মীকান্তপুর নামখানা আমি করে দিয়ে গেছিলাম, ক্যানিং থেকে শুরু করে বকখালি নামখানি সমস্ত আমি করে দিয়ে গেছি। একটা কিছু করেনি, বড় বড় কথা। আমরা চাই আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, 1 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এই বায়ুবিদ্যুৎ টোটাল ইন্ডাস্ট্রিয়াল টাউন হচ্ছে। আমার প্রত্যেকের টাইম লাগবে বলে আমি বলছি না, যে না হলে আমি বলেই দেবো আপনাদের, প্রায় 1 লক্ষর ওপর কর্মজীবন তৈরি হবে এবং পুরো ইন্ডাস্ট্রিয়াল টাউন তৈরি হচ্ছে। আমার বলতে গেলে অনেক বলতে হয় বলে আমি আর কাগজপত্র হাতে নিইনি, তার কারণ এতটা বলা যাবে না। অনেক হয় পাঁচটা মাল কিছু করা হসপিটাল হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, জল হচ্ছে, পানীয় জল হচ্ছে, এই তো কুলপি কুলপি সন্নিহিত অঞ্চল, এই দেখুন কুলপি হবে, ডায়মন্ড হারবার হবে, এই সমস্ত জল আমি আপনাদের আগেই বলেছিলাম। সমস্ত ব্লক গুলো আছে, পদ্মা জয়নগর টু কুলতলি বগরাট মন্দির বাজার মথুরাপুর মথুরাপুর সমস্ত 33 লক্ষ লোক জল পাবে। 1,333 কোটি টাকা প্রজেক্ট আমরা নিয়েছি। এখানে জেনে রাখবেন 5টা আপনার মাল্টি সুপার হসপিটাল হচ্ছে, তারপরে এখানে প্রায় 10টি এখানে ফুটপাথ তৈরি হচ্ছে, বারুইপুরে 2টি সন্তোষপুর ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে, সোনাপুর পদ্মা বিহারের 3টে আইটিআই হাব তৈরি হচ্ছে, 2 বন্দরে 2টো বড় ডিপসি পোর্ট তৈরি হচ্ছে। কি হচ্ছে না এখানে? 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, 2,000 ক্ষুদ্র শিল্প অলরেডি স্থাপিত হয়ে গেছে, 671টি আরো ক্ষুদ্র শিল্প প্রস্তাব এসছে, ভক্তি ভক্তি হচ্ছে পুরো একদম, বলতে গেলে প্রচুর হয়ে যাবে। তাই আপনাদের বলি বন্ধু, নিশ্চয় আমরা চেষ্টা করছি। এবং যদি আমার টাকা থাকত, পরিবর্তন হয়েছে কিন্তু পেলাম কি এসে, ধরুন মা আপনি একটা জমি কিনেছেন বা আপনি একটা বাড়ি কিনেছেন, ভাই বোনেরা বাড়িটা কিনে যখন আপনি গেলেন, আপনাকে যদি কেউ বলে এই বাড়িটা আগে যার নামে ছিল
তিনি 1 লাখ টাকা দেনা করে গেছেন, এই দেনাটা আপনাকে শোধ করতে হবে। সে কেন দেবেন? সে তো নতুন বাড়িতে এসেছে, কেন দেবেন? সে তো বাড়িতে নিয়ে এসেছে। আমরা নতুন সরকারে লাগবো 30 বছর পরে, কিন্তু এসেই শুনলাম সিপিএম দল যারা নাম কথা কামড়াচ্ছে 2 লক্ষ 3 হাজার কোটি টাকা খেয়ে নিয়েছে, পুরো দেনা করে দিয়ে ঋণে আবদ্ধ করে দিয়ে চলে গেছে। আর তখন কংগ্রেস সরকার ওদের বন্ধু ছিল, তাই ধার করতে দিত। এখন আমাদের ধার করতেও দেয় না। যদি আমার ঘরে চাল না থাকে, পাশের বাড়ি থেকে যে 200 চাল ধার করবো, তারও ক্ষমতা নেই। সিপিএম এর বন্ধু হয়ে 200 বসে আছে। নির্বাচনের আগে বলেছিল সিপিএম এর দেনা তোমাকে শোধ করতে হবে না, আর নির্বাচনের পরে দেখুন জগৎ ভাই হাতে হাত ধরে জগৎ ভাই বসে আছে, কাস্তিয়ার হাত একসাথে মিলে গেছে। তোমাকে সব দেনা তোমায় দিতে হবে। আমার ইনকাম কত বলুন তো, এটা মা বলে না, যা যেরকম ইনকাম, কেউ স্কুল বিচারি করে, কেউ দমকলে কাজ করে, কেউ পঞ্চায়েতে কাজ করে, কেউ এনএসকেতে কাজ করে, কেউ মাদ্রাসায় কাজ করে, কেউ একটা দোকানদারি করে, কারো একটা দোকান আছে, তার যে ইনকাম তাই অনুযায়ী সে ব্যয় করে। আমার ইনকাম কত সরকারের, যখন এলাম ছিল 21,000 কোটি টাকা, কেটে নিয়ে গেল কত কেন্দ্রীয় সরকার, 22,000 কোটি টাকা। কোথা থেকে করব? চাই তো আমি অনেক কিছু করতে, এক পয়সা তো নেই, তাও তো মনের জোরে, গায়ের জোরে এবং কাজের জোরে করছি, তার কারণ আমি হাঁটতে শিখিনি বলে, আপনারা আছেন বলে, আপনাদের আশীর্বাদ শুভেচ্ছাই আমার পক্ষে আমার প্রেরণা। বলুন তো আপনারা, এবারে আমরা ইনকাম ভালো করলাম, সিপিএম তো কিছু করেনি, পার্টি ফান্ডে টাকা তোলা ছাড়া আর পকেট ভরা ছাড়া, আর আমরা বলেছি আমাদের কোনো টাকা চাই না, আমি নিজে মাইনে নিই না, এক পয়সা আমার কিছু দরকার, আমি গভর্নমেন্টের পয়সায় এক পয়সা চা পর্যন্ত খাই না, আমি মাইনেও নিই না, চাও খাই না, আমার গাড়িও দরকার নেই, বাড়িও দরকার নেই, আমি এবার বাইরে যখন যাই নিজের পয়সায় থাকি, নিজের পয়সায় খাই। আর যদি বলেন পয়সা কোথায় পান, আমি অনেক বই লিখি, আমার 40টা বই পাবলিশ হয়েছে, আমি কখনো কখনো আঁকি, আঁকা বিক্রি করি, তার থেকে আমার কোনো রকম করি, আমি তো একা মানুষ, আগে তো মা ছিল, মা নেই, আমি তো একা মানুষের দরকার এত টাকা, আর আমার নিজের নামে আমার একটা গাড়িও নেই, বাড়িও নেই, কিছু নেই, আমি তাই 35 বছর রাজনীতি করছি, ছোটবেলা থেকে আমার দরকার পড়ে না, আর আমি ওদের মতো চোখ দেখা নির্লজ্জ লোক নই। যদি এক কান কাটা না থাকে, তার একটা কান কাটার ভয় থাকে, এ তো দুকান কাটা, ভয়টা কিসে? চুরি ডাকাতি চিটিংবাজি মানুষকে প্রতারণা করে আজকে বড় বড় কথা বলছে। আমি ওদের করি কমরেড, জেনে রেখো, এবার ইনকাম করলাম বেশি, সারা কত খাটিয়ে এই জন্য মানুষের কি করে ভালো হবে, সকালবেলায় বেরোই আর রাত্রিবেলা রাত দুটোতেও কাজ হচ্ছে, এই করতে করতে এই অবস্থা, রাত দুটো এত খারাপ করে দিয়ে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এবছর ইনকাম করলাম 32,000 কোটি টাকা, 21,000 কোটি টাকা সিপিএম এর আমলে হতো, 32,000 কোটি টাকা করলাম তো কংগ্রেস সরকার 25,000 কোটি টাকা কেটে নিয়ে পালিয়ে গেল। জিজ্ঞেস করলাম তোমার টাকাটা কাটবো কিনা, কেটে নিয়ে পালিয়ে গেল। এবার বলুন খাবো কত? 7,000 কোটি টাকা। 7,000 কোটি টাকার মাইনের জন্য কত দিতে হয়? 3,000 সাড়ে 3,000 কোটি টাকা। এরপর থাকলে কত? 4,000 কোটি টাকা। জঙ্গলমহলে চাল দিলেই ওরা ফুরিয়ে যায়, আর টাকাটা কোথা থেকে আসবে? রাস্তাঘাট করতে হবে, উন্নয়ন করতে হবে, স্কুল কলেজ করতে হবে, মাদ্রাসা করতে হবে, স্কলারশিপ দিতে হবে, কন্যাশ্রী করতে হবে, উন্নততর হায়ার এডুকেশনে অফিসদের চান্স দিতে হবে, মাইনরিটিদের চান্স দিতে হবে, জেনারেল কাস্টকেও কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, তাদের জন্য করতে হবে, কোথা থেকে হবে? এই আমি আছি বলে হচ্ছে, আর আগামী দিন আমি এটুকু জানি যে হয়ে কাজ করছি। কংগ্রেস তোমাকে ভিক্ষে চাইবার আমার আর প্রয়োজন নেই, কেন্দ্র জেনে রাখো দিল্লি, ভিক্ষে তোমাকে চাইবো, তোমাকে বাংলায় ভিক্ষে চাইতে আসতে হবে, বাংলায় দিল্লিকে ভিক্ষা চাইতে হবে, আমরা ভিক্ষে চাইতে যাব না। মাথায় রাখবে আমি এতটাই জেদি, আমি ভাঙি তোমায় মদ খাই না, যতক্ষণ পর্যন্ত কণ্ঠ চলবে আর মেজাজ চলবে। এরপর তো আমরা দিল্লিটাকে কিনে নিতে পারি প্রয়োজন হলে, যেভাবে আমি এগোচ্ছি বা এগোবো, আমি জানি কি করে করতে হয়। বড় বড় কথা, মাছের তেলে মাছ ভাজছে, জানেন তো ইলিশ মাছ কিনলে মা বলি না, কোন মাছে মাছের তেলে মাছ ভাজা হয়? ইলিশ মাছে, ঠিক তো? আমি কিন্তু রাঁধতেও জানি কিন্তু। সুতরাং আমি খুব ভালোবাসি কাজ, আমি ঘরের কাজ খুব ভালোবাসি, আমি আমার নিজের ঘরে সব কাজ করি, আমি এখনো করি, আমার খুব ভালো লাগে, আমি রান্না করতে খুব ভালোবাসি। আমি আপনাদের বলি কেন্দ্র আমাদের এখান থেকে তুলে নিয়ে যায় 40,000 কোটি টাকা, জানেন তো, জেনে রাখুন ভালো করে। কি করে তোলে? কাস্টমস, ইনকাম ট্যাক্স,
এরকম অনেকগুলো ট্যাক্স আছে, নিয়ে চলে যায় আমাদের রাজ্য থেকে প্রায় 40,000-20,000 টাকা কেটে নিয়ে যায়। প্লাস আমাদের দেয় কত তার মধ্যে 15-18 কোটি টাকা দেয়। যখন দেয় তখন বলে রাজীব গান্ধী যোজনা, ইন্দিরা গান্ধী বাড়ি, এইসব নাম দিয়ে। তাছাড়া ভারতবর্ষের কেউ নেই, রবীন্দ্র নেই, রবীন্দ্রনাথ নেই, গান্ধীজি নেই, নেতাজি নেই, আম্বেদকর নেই, বাবা সাহেব নেই, কেউ নেই, কেউ নেই, তাতেও হয় না। এবার সেই টাকাটা ভুলে নিয়ে গেলেন, কাটলি কত 40, দিলি কত 10, তোর 10 কাট দিতে হবে না, তুই 40 নিবি না আমার এখান থেকে, আমার 1 পয়সা তোকে চাইবার দরকার নেই, তোর দিল্লি আমি জানিয়ে দেবো, যা আমার হিসেব দেখাচ্ছে, হিসেব শেখাচ্ছে। অনেকে বললি বলতে পারে না, কারণ বললেই সিবিআই কে দিয়ে তাকে বোল্ড আউট করে, কাউকে বোল্ড আউট করবে সিবিআই কে দিয়ে, না হলে আরো অনেক এজেন্সি আছে তাদের দিয়ে, শুধু আমার পারে না, সেজন্য আমাকে এখন খুন করতে চায়, ফলে সবার মুখ বন্ধ করতে পেরেছি, এটার পারিনি, শুধু এটাকে খুন করে দাও। এই জন্য জোট বেঁধেছে সিপিএম, কংগ্রেস, বিজেপি আর মাও। আর তার মধ্যে কিছু বলেছে কিছু লোক, তার নিজের চ্যানেল করেছে, নিজের টাকা দিয়ে ব্যবসা করবে বলে, তারা চায় তারা যা বলবে তাই করতে হবে। আমি কারো কথা শুনতে রাজি নই, আমি একমাত্র শুনলে মানুষের কথা শুনবো, কারো কথা শুনবো না, কারণ মানুষ আমাকে এখানে এসে অন্য কেউ আনে। আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে সেই জন্যই বলি বাংলা বাংলার মধ্যে একদিকে 40,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, আবার আমরা যেটা ইনকাম করছি তার থেকে 25,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাহলে বাংলা থেকে নিল কত? মোট 65,000 কোটি টাকা। আর দিল কত? মাত্র 8-10,000 কোটি টাকা দিয়ে। আবার কংগ্রেসের লোকগুলো লজ্জাও নেই, নির্লজ্জ দিল তো কেন্দ্রীয় সরকার আবারকে, যেন কেন্দ্র ভান্ডার থেকে খুঁজে দিয়েছে, ব্যক্তিগত সম্পত্তি থেকে দিয়েছে, যেন জমিদারির টাকা। আর এই বামপন্থী লোকগুলোকে আমি সবাইকে খারাপ বলি না, আমি অনেক বামপন্থী শ্রদ্ধা করি, যাদের আদর্শ আছে, আদর্শ আমার সাথে মিলতে পারে নাও মিলতে পারে, কিন্তু তাদের আমি শ্রদ্ধা করি না, যারা কংগ্রেসের কাছে নিজের আদর্শ বিক্রি করে দিয়ে জলান জলে দিয়ে খিচুড়ি পার্টি তৈরি করে দিল্লির সাথে সংযোগ করে ব্যক্তিগত অর্থ ইনকাম করছে আর পানি টাকা বিক্রি করে দিয়ে লজ্জা করে। আমার কাছে ইডিওলজি আছে, আমার মধ্যে তৃণমূল কংগ্রেসের ইডিওলজি কি? আমি বলি তৃণমূল কংগ্রেসের অন্য ইডিওলজি গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল, মা মাটি মানুষের সরকার, জনগণের পক্ষে জনগণের জন্য। তোমার কি ইডিওলজি? আগে বলতেন মার্ক্স, তারপরে বলতেন লেনিন, তারপরে বলছে হোচিমিন, আর এখন কি? আগে বলতো সামনে লেনিন, পেছনে হোচিমিন, মধ্যেখানে আনবো আমরা নতুন দিন। আর এখন জিনিস করুন কার কথা বলে, সামনে গান্ধী পেছনে গান্ধী, মানে গান্ধীজি নয়, মানে কাউকে একটা বেছে নিয়েছেন সিপিএম আর কংগ্রেসের বড় আটা নতুন জোট করেছে মার্কসবাদী কংগ্রেস, এবং মার্কসবাদী কমিউনিস্ট দলটাকে বিক্রি করে দিয়ে পায়ে ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি এই এটা দেখে আমার দুঃখ হয় কখনো কখনো, এই যে যদি ইডিওলজি হয় তাহলে কেন এত লোক একদিন আপনাদের নামে আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিল, কখনো তিহাগায়, কখনো খাদ্য আন্দোলনে, কেন? কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন মানুষগুলোর কি অবস্থা? আমি কিছুদিন আগে শুনছিলাম খাদ্য আন্দোলন নুরুল ইসলাম, তার মা এক সময় খেতে পেতে তো বিশ্বাস করুন, তার পরিবারের একজনকে মা বললো আমি তোমার এনেছিলাম, মা আমার একটা চাকরি প্রদান করে দিল, খেতে পেত না। কিছুদিন আগে শুনছিলাম বাড়ি নেই থাকা, আমি গীতাঞ্জলি থেকে বাড়ি করে দিয়েছি, নিশ্চয়ই করে দিয়েছি, এগুলো মনে করে মনে করি না যে করে দিয়ে খুব কৃতিত্বের কাজ করেছি, আমার একটু কর্তব্য আছে করবার, কেন আমি করবো না? কেন যদি আমার সুযোগ থাকে আই ট্রাই মাই বেস্ট, এটা আমার দায়বদ্ধতা, এর জন্য কৃতিত্বের কোনো ব্যাপার না। সুতরাং এই জন্যই বলছি মনে রাখবেন, এবারে পঞ্চায়েতটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন বলছি? তার কারণ লোকসভা নির্বাচনেও, লোকসভা নির্বাচন আসছে, তার আগে এটা একটা বড় টেস্ট কেস, এবং এই কেসে মনে রাখবেন গ্রামবাংলার উন্নয়ন তখনই হবে যদি আপনারা আমাদের উন্নয়ন করতে সুযোগ দেন। আমরা বড় কাজগুলো করে দিয়েছি, গ্রামের রাস্তাঘাট, গ্রামের উন্নয়ন, আমি কিছু আইনও নতুন করে করব যাতে মানুষের পঞ্চায়েত রিয়েল সেন্সে মানুষের কাজ করতে পারে, চোরের পঞ্চায়েত যাতে তৈরি না হয়, এটাও দেখার দায়িত্ব আছে আমাদের। এবং আমি চাই যারা কাজ করবে ভালো করে কাজ করবে, আমি জেলা পরিষদ যেগুলো তৈরি হবে আমি নিজে কাউন্সিলিং করবো, তার কারণ আমি চাই তারা ভালো তৈরি হোক, তারা ভালো কাজ করুক, এলাকার রাস্তাঘাট, এলাকার মাঠ ময়দান, এলাকার ক্লাব, এলাকার স্কুল, এলাকার মুসাফেরখানা, সব কিছু ভালো করে তৈরি হোক, এটা আমরা চাই, এবং চাই বলে আমি মনে করি
মা ভাই বোনেরা আমার, এই নির্বাচনটা মামাকে মানুষের সরকারের চিহ্ন জয়পুর চিহ্নকে আপনারা নিশ্চয়ই ভোটটা দেবেন। রমজানের দিন আছে, রমজানের একদিকে উপোস একদিকে জুম্মা বার, আমি জানি ভাই আপনাদের কষ্ট হবে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভোটটা নিশ্চয়ই দেবেন। এই প্রথম মনে রাখবেন, আমরা রিভিউ করার জন্য অ্যাপিলও করেছিলাম, আমাদের কথা শুনিনি, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। আমি আপনাদের আবার বলি, আমরা আপনাদের সবার জন্য আমরা খেয়াল রাখি, আর আমার বেকার ছেলে মেয়েদের জন্য আমি বলবো, এত তাড়াতাড়ি মনে করি জড়াতে হবে না। এইসব জেলায় যে ইনভেস্টমেন্ট হচ্ছে, যে ইন্ডাস্ট্রি আসছে, মনে রাখবেন আগামী দিন আপনাদের বাইরে গিয়ে কোনো রকম ভিক্ষে করতে হবে না, মাথা তুলে দাঁড় আমি করিয়ে দিয়ে যাবো, এটা আমার আগামী দিনের শপথ। এর জন্য আমার টাকা লাগবে, যদি মনে করেন শুধু সরকারি চাকরি, 1 কোটি বেকার বাংলায় 8 কোটি লোকের মধ্যে 1 কোটি বেকার তৈরি করে দিয়ে গেছে। আমি 10 লক্ষ ছেলে মেয়ের চাকরি করে দেবো বলেছিলাম, আমি 2 বছরে এমনকি টিচার টিচার দিনে পরীক্ষা হয়ে গেছে, আপনাদের পঞ্চায়েতের জন্য সবকিছু আটকে আছে, কারণ ওটা কোর্ট থাকে সে সময় করা যায় না। সমস্ত কিছু 3-4 মাস ধরে আটকে রেখে দিয়েছে, আজ না ইলেকশন, কাল না পরশু, পরশু না পরশু, এই করে করে আটকে রেখে দিয়েছে। সুতরাং ভ্যাকেন্সি যা আছে, আমি তো বলি তুমি আমার টাকা কাটবে না, 25,000 টাকা যেটা কেটে নিয়েছো, 25,000 কোটি টাকা, আমি 1 বছরে 10 লক্ষ বেকার ছেলে মেয়েদের চাকরি করবো, আমার কোনো অসুবিধা নেই, আমি ওই টাকাটা অন্য কাজে লাগাবো না, আমি চাকরি ক্রিয়েট করব। মনে রাখবেন, চাকরি মাইনে দিতে টাকাটা নগদ লাগে, যেটা নন প্ল্যান এক্সপেন্ডিচার থেকে করতে হয়, ক্যাশ টাকার প্রয়োজন হয় এর জন্য, সেই টাকাটা ট্রেজারিতে না থাকলে মাইনে দেয়া যাবে না। আমি যদি আপনাকে চাকরি দিও, আপনি আগামীকাল মাইনে পাবেন না, আমি কি করে আপনাকে প্রতারণা করবো, মিথ্যে কথা বলবো? জনগণ পাচ্ছি করে দিচ্ছি, পুলিশে লোক নেই, মাদ্রাসায় নেই, এমএসকেএসএসকে আমরা করে দিলাম প্যারা টিচারের সময়, যারা প্যারা টিচার তাদের ভবিষ্যৎ করে দিয়েছি, যাদের যোগ্যতা আছে তারা প্রাইমারি টিচার হয়ে যাবে, এবং প্যারা টিচার এবং পিটিআই থেকে 10% করে রিজার্ভেশন পাবেন টিচার। এমএসকেএসএসকে গুলোকে সব বন্ধ শিক্ষা সব শিক্ষা সংসদ তৈরি হচ্ছে, পঞ্চায়েত এই প্রথম তারা সমস্ত প্রমোশন পাচ্ছে, এইভাবে প্রচুর কাজ। টিচাররা আগে মাইনে পেতেন না, কত হ্যারাস হতেন, এখন 1 মাসের 1 তারিখে মাইনে পান না, এবং তারা যদি আগামী দিনও পায়, সেই জন্য আমাদের সব সিদ্ধান্ত, আগে পেনশন পেত না, পেনশন পেতে হাফসন খর হয়ে যেত, এখন প্রভিশনাল পেনশন দিয়ে দেওয়া হচ্ছে, আরো অনেক অনেক কাজ বাকি আছে। মাত্র 2 বছর 35 বছরের ওই ময়লা সব করতে গেলে 10 বছর টাইম লাগে কমসে কম, তা সত্ত্বেও মনে রাখবেন, ঢাল নেই, তরল নেই, নীতিরাম সর্দার নেই, টাকা নেই, পয়সা নেই, কেন্দ্রের সহযোগিতা নেই, আর বাংলার রাজনৈতিক দলের মতো এই রাজনৈতিক দল আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। কথায় কথায় বল অবাধ ধর্মঘট আর মিথ্যে কথা বলা, সবে 2 বছর নেই, এর মধ্যেই সিপিএম খুন করতে শুরু করছে, খুনের রাজনীতি গিয়ে বলছে এই যে সন্ত্রাস চলছে, কিছু সন্ত্রাস জিজ্ঞেস করুন, সন্ত্রাস কোথায় দেখতে পাচ্ছ? তোমাদের আমাদের মেয়েদের উপর অত্যাচার হলে ডায়েরি করতে পারতে না, আর আমরা ডায়েরি করতে দিয়ে ব্যবস্থা নিচ্ছি সঙ্গে সঙ্গে, গুড গভর্নেন্স এর এটাই প্লাস পয়েন্ট, ব্যবস্থা কি হচ্ছে? 2 বলুন তো জিজ্ঞেস করুন যে কমরেড এত দিন সময় পেয়েছো, তোমরা আমাকে বলো ব্যবস্থা তো নিতে না, ডায়েরি করতে দিতে না, উন্নয়ন কিছু করনি, একটা 35 বছরের যদি কোনো ধার থাকে কোনো লোকের, 2 বছরে সব হয়ে যায়? 35 বছরে তোমার পাপ আমাকে বহন করতে হচ্ছে, আর তুমি আমাকে যে কনফিউজ চাইছো, তুমি মেয়ের স্বাধীনতা আমি এক চোরবাটে লজ্জাও করে না, 2 বছরের মধ্যেই সব মুখ চিপসে গেছে, পটেটো চিপসের মতো চিপস হয়ে গেছে, 2 বছরের মধ্যেই সকাল থেকে গান গাইছে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমার, কি পার করবে না তো সেই গান, আমার সব নামে দিল আশানা পুরিরও সকলই পুরায় যায় মা, আর একবার বাংলার গতি দাও মা, কংগ্রেস আমার পাশে আছে মা, আর বিজেপি আমার বন্ধু মা, আমরা বলি হবে না। আগামী নির্বাচনে পড়ে দেখবেন সিপিএম বাংলা থেকে তো ঠিকানাটাই হারিয়ে ফেলেছে, এমনকি ভারতবর্ষ থেকে, আর কংগ্রেস খাদ্য সুরক্ষা দেশের সুরক্ষা দিতে পারে না, খাদ্য সুরক্ষা টাকা নেই, খাদ্য বিল বলুন টাকাটা দিয়ে দাও স্টেটগুলো করে দেবে, টাকা কোথায়? ইলেকশনের আগে এসব হয়, লোক দেখা
আপনারা ইলেকশনের আগে যদি কোনো প্রজেক্ট প্রয়োজন রাখবেন সেটা ইমপ্লিমেন্টেশন করে না, প্রোগ্রাম অ্যানাউন্স করে। আমি যদি এখন কিছু করি কাজটা না করতে পারি আপনারা আমাকে করবেন, নির্বাচনের সময় হেরে তো পালিয়ে যাবেন, মিথ্যে কথা বলতে তো ওস্তাদ। খাদ্য বিল টাকা নাই, খাদ্য নাই খাদ্য বিল, কি মজা! আপনাদের মধ্যে বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবেন, নিমন্ত্রণ খেতে গেলেন, গিয়ে দেখলেন জলও নাই, এক গ্লাসে জল ধরে মানুষটা গেছে, এক গ্লাস জল নয়, তারপরে তো মাছ মাংস বিরিয়ানি করে খাওয়ার কথা। সব মিথ্যে ভাউচার উৎসব বেশি দিন চলে না। আমরা খাদ্য সুরক্ষা বিলের পক্ষে কোনটা, মানুষকে খাদ্যটা পৌঁছে দিতে হবে, তার ব্যবস্থা করতে হবে। বলছে ছ টাকা দেব, ছ টাকা দেবে কাকে? সেই ছ টাকা পৌঁছতে গিয়ে 600 টাকা ভাড়া লাগবে, ইম্প্র্যাকটিক্যাল। খাদ্যটা পৌঁছে দিতে হয়ে গেল, তাই না? আমাদের রেশনিং সিস্টেম আছে, আমি খুব পজিটিভ লোক, কিন্তু আমি কাজগুলো জানি বলে আমাকে ঠকানো খুব মুশকিল। আমি কাউকে ঠকাই না, আমিও চাইবো না আমাদেরকেও ঠকা। মিথ্যে কথা বলার জমানা শেষ। আর জানেন তো, এই যে মিথ্যের দ্বারা চিরকাল সবকিছু হয় না, শাক দিয়ে কখনো মাল ঢাকা রাখা যায় না, বা যদি আপনি ছাই দিয়ে আগুন ঢেকে রাখার চেষ্টা করেন, আগুন তো জ্বলবেই, টিকটিক টিকটিক করুন, কখনো কখনো হালকা উঠবে। মিথ্যে চেপে রাখা যায় না বেশি দিন, আর সত্যকে মিথ্যা দিয়ে চাপা যায় না। সত্যের জয় হয় এবং হবে, এটা কলিকাল তা সত্য বলে রাখি। আজও আমার ভাই বোনেরা আছে যারা বাংলার মর্যাদা জানে, আজও আমার ভাই বোনেরা আছে যারা সভ্যতা মানে, সংস্কৃতি মানে, সবকিছু মানে। এই বাংলায় রবীন্দ্রনাথের গান গাওয়া বন্ধ করে দিয়েছিল, নজরুলের নামে যে নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বাংলার দুই সম্পদ রবীন্দ্র নজরুল, বিবেকানন্দকে বলেছিল প্রতিক্রিয়াশীলের দালাল, রবীন্দ্রনাথের সহজ পথ বাতিল, নোবেল কাপের চুরি, বিবেকানন্দ প্রতিক্রিয়াশীলের দালাল, নজরুল ইসলাম জন্ম নিল এই বাংলায় চুরুলিয়া, তার নামে কিছুই নেই প্রায়। আমরা এসে নজরুল তীর্থ করেছি, রবি তীর্থ তৈরি করেছি, নজরুল ইসলামের নামে আসানসোল ইউনিভার্সিটি করে দিয়েছি, এবং মনে রাখবেন এরকম অনেক কাজ আমরা করেছি। আজকে তো সবার জন্মদিন পালন হয়, এই তো দ্বিজেন্দ্রলাল রায়ের 700 শতবর্ষ হল হচ্ছে, আজ তো সুকুমারদের 700 শতবর্ষ হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হলো, স্বামী বিবেকানন্দের হলো, সব করছি আমরা। তোমরা কিছু করনি, সব ভুলিয়ে দিয়েছিলে, সব বন্ধ করে দিয়েছিলে। আর দোকান আপিস বন্ধ মানুষের, পুকুরে বিষ জেলে দেওয়া, মানুষকে গলা দিকে খুন করা, চোখ উপড়ে দেওয়া, গলা কেটে দেওয়া, হাত পা কেটে দেওয়া, পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া, খাওয়াতে যেতে না দেওয়া, ডায়েরি বন্ধ করে দেওয়া, চিলিং ফল তৈরি করা, বেকারদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া, ছাত্র যৌবনদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া, বাংলাকে 35 বছর পিছিয়ে দিয়েছে। যে বাংলাকে তোমরা করেছিলে কোন সাবজেক্টে 23-এ, তো কোনো 24-এ, আগের বছর ছাগলের তৃতীয় ছানা, বাংলাকে করে দিয়েছিল ছাগলের 24 নম্বর ছানাতে। সেই অবস্থা দাঁড়িয়ে আজকে বাংলা 100 দিনের কাজে মাত্র 2 বছরের টাকা নেই, পয়সা নেই, আমরা গর্ব করে বলতে পারি আমরা 1 নম্বর। জানেন তো 100 দিনের কাজে ভারতবর্ষের মধ্যে আমরা 1 নম্বর হয়ে গেছি। জেনে রাখবেন ইন্ডাস্ট্রিতে বলে এখানে শিল্প হয় না, মিথ্যে কথা বলে বেড়ায় দুদিন যে চ্যালেঞ্জ। ন্যাশনাল অ্যাভারেজ 312, 3.12, বাংলার অ্যাভারেজ 6.24, ডাবল অ্যাভারেজ ন্যাশনাল অ্যাভারেজ। মিথ্যে কথা বলে বেড়াও, অর্থনীতিতে ভারতবর্ষের অ্যাভারেজের থেকে বেঙ্গলের অ্যাভারেজ অনেক হায়েস্ট, বাংলা অনেক কাজে এগিয়ে গেছে এগ্রিকালচারে। যারা গলাগালি দিচ্ছে তাদের জিজ্ঞেস করুন, কৃষি রত্ন পুরস্কার কে পেয়েছে এগ্রিকালচারে? বাংলা। আমরা ওই 2 বছরে 10 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করেছি। আমরা গরিব লোক যে চাষিদের বিদ্যুৎ কেনার টাকা নেই, বিদ্যুতের টাকা জমা দেওয়ার, আমরা 8,000 টাকা করে জমা দিয়েছি 50,000 চাষি। আমরা বিনা পয়সায় পাম্পিং মেশিন দিয়েছি, আমরা ডিলার দিয়েছি, আমরা এমনকি মৎস্যজীবীদের মাছ দিচ্ছি, আমরা মৎস্যজীবীদের কাপ দিয়েছি, বাংলাদেশে যেতে হারিয়ে দিল এই বন্ধু কাপ তো দিনের পর দিন দিনই আমার মৎস্যজীবীরা মাছ ধরতে গেছে বাংলাদেশে জেলে পাঠিয়ে দিয়েছে। আমরা আইডি কার্ড দিলাম তাদের, যে এবার থেকে তুমি জেলে নিয়ে যাবে না, ও আমার বাংলার লোক, সে যদি মাছ ধরতে যাবে তার একটা আইডেন্টিটি আছে, সে আমার বেঙ্গলের লোক, সে আমার বাংলার মৎস্যজীবী, আমি তাকে গর্ব করে বলি, সে যেন হারিয়ে না যায়, সে যেন মারা না যায়। এভাবে অনেক কাজ করেছি আমরা, বাকি আছে কোনটা, বাকি আছে কোনটা? অনেক চেষ্টা করে দেখে আসবেন কিভাবে কাজ হচ্ছে, চেষ্টাও হচ্ছে, আর তার মধ্যে দাঁড়িয়ে কাজ নেই গল্প নেই, শুধু বাংলা আমাকে বদনাম করে যাচ্ছে গুটি কয়েক মানুষ,
তিনজন মানুষ আর চারটে গ্রুপ, তিনজন মানুষ আর চারটে গ্রুপ, এদের সকাল থেকে কোনো কাজ নেই, তারা অকাজের কাজ করে বেড়াচ্ছে। কাজে মনে রাখবেন, আগে যেমন একটা দেখলে ভাবতে গেলে সত্যি কথা, এখন তৈরি করে দেখানো হয়, তৃণমূল কংগ্রেসের পতাকাটা বাইরে থেকে কিনে নেওয়া হয়, বিশ্বাস করবেন না। আগে বিশ্বাস করতেন, এখন করবেন না, মিথ্যে কথা বলছি। আর আমি বারবার করে আপনাদের কাছে আসবো এই কারণে, এই জেলাতেও আমাদের সরকার তৈরি হওয়ার পর জানেন তো মানুষকে যেতে হয় না রাইট আছে, আমি নিজে জেলায় ঘুরে বেড়াই। জঙ্গলমহল আমরা যখন এসেছিলাম জানেন না আপনারা, জঙ্গলমহলটা কাজ ছিল, আজকে তারা কত শান্তিতে আছে। আমার আদিবাসী ভাই বোনেরা, আমার জঙ্গলমহলের ভাই বোনেরা, পাহাড় কেউ বেড়াতেই যেত না, কি পাহাড়ে বেড়ানো বন্ধ হয়ে গেছিল তো, পাহাড়ে বেড়ানো বন্ধ হয়ে গেছিল তো, এখন সবাই দার্জিলিং চলে যাচ্ছে, তোরাই ডুয়ার্স দার্জিলিং। আরে আপনার এখানে ঝড়খালি কি করে দিচ্ছি দেখবেন, ঝড়খালি গদখালি কেউ দেখতে যাবে। এবং আমরা ওই যে বকখালি থেকে কপিলমুনি আশ্রম অত বীজ অত ডেভেলপমেন্ট, ওটা নিয়ে আমরা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করছি। আর একটা দীঘা কেন তৈরি হবে না বকখালি, কেন হবে না আপনার জেলা, নিশ্চয়ই হতে পারে। আর একটা পয়সা দীঘা তৈরি হতে পারে, মন্দারমণি আমি তৈরি করে দিয়েছিলাম কেন জানেন, আশাপূর্ণা দেবীর নামে একটা হল স্টেশন করে দিয়ে 600 বিজনেস বেড়েছিল, 600 হোটেল তৈরি হয়েছিল, বকখালি হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। সমস্ত আপনার ক্যারিং স্টেডিয়াম চেয়েছিল, সব টাকা দিতে হয়েছে, বিভিন্ন জায়গায় সেরে কাজ করা হচ্ছে। ডিফেন্সটা বলা হয়তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমাকেও অনেক মিটিং মিটিং করতে হয়, আর আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেকক্ষণ বলেছি, শুধু এটুকু বলবো যাবার আগে মাগো, সামনে যেমন রমজানও আসে, পবিত্র ঈদ মোবারক হবে, আমি আবার সবাইকে রমজান মোবারক জানিয়ে যাই। রোজার দিনগুলো অনেক সংযম, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক প্রতীক্ষার মধ্যে দিয়ে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তারা যেন বাংলার সবাইকে ভালো রাখে, দেশের সবাইকে ভালো রাখে, প্রত্যেক ঘরে ঘরে যেন শান্তির বার্তা বহন করে। এরপরেই আসবে দুর্গা পুজো। আমি মনে রাখবেন, আমি সকালবেলায় আমি যেমন মায়ের পুজো করি, আমি আল্লাহর দোয়াও চাই। আমি আপনাদের হয়ে প্রার্থনা জানিয়ে বলি, ঈশ্বর আল্লাহ দুজনের কাছে মা গো সকলকে শক্তি দাও। আমি মায়ের উদ্দেশ্যে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনে গুণস্ত্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি ভরে দেবী নারায়ণী নমস্তুতে। তেমনি আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সকলে ভালো থাকুক। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ সবাইকে ভালো রেখো, সকলকে সুন্দর রেখো, এই বাংলার মামাটি ভালো, সবাই যেন ভালো থাকে, বাংলা যেন আগামী দিন বিশ্ব বাংলার প্রতিষ্ঠিত করতে পারে, আমাদের সবাইকে আমাদের ভাই বোনরা যেন বিশ্বকে জয় করতে পারে, সারা বিশ্ব ছুটে আসবে বাংলায়, বাংলা ছুটে যাবে না। মনে রাখবেন, এটাই রবীন্দ্রনাথের বাংলা, এটাই নজরুলের বাংলা, এটাই বিবেকানন্দের বাংলা, এটাই নজরুলের বাংলা, এটাই গৌরবের বাংলা। মনে রাখবেন, এটাই আমাদের চিত্তরঞ্জন দাসের বাংলা, রামকৃষ্ণের বাংলা, সারদা মায়ের বাংলা, আমার ভাই বোনদের বাংলা। আমি আবার আসবো আগামী দিন, আগামী দিন আসবার আগে বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, রাখবেন আপনাদের আস্থা, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। মা মাটি মানুষের জন্য তৃণমূল কংগ্রেস একমাত্র পাঁচবার রাস্তা, আর যারা একজোট হয়েছে বাংলার প্রধান করার জন্য তাদের পরাস্ত করুন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জয় ফুলে ভোট দিন, মা বোনেরা বেড়ে যোগ, জয় ফুলে সব ভোট, ভাই বোনেরা বেড়ে যোগ, জয় ফুলে সব ভোট, চুম্বা বারে বেড়ে যোগ, জয় ফুলে সব ভোট, হিন্দু মুসলমান বেড়ে যোগ, জয় ফুলে সব ভোট, ভাই বোনেরা বেড়ে যোগ, জয়পুরের সব ভোট, ছাত্র জীবন বেড়ে যোগ, ভবিষ্যতে জয়পুর ভোট, বেকার যুবক বেড়ে যোগ, জোরাপুরের সব ভোট, কিষাণ শ্রমিক বেড়ে যোগ, জোরাপুরের সব ভোট, মা বোনেরা বেড়ে যোগ, জোরাপুরের সব ভোট, জোরাপুরে একটা ভোট দিন, বাংলাকে এগিয়ে যেতে দিন। আর যারা কুৎসা করছে অপপ্রচার করছে তাদের এই মাটিকে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, ভালো থাকুন সকলে।